हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम वेलकम टू माय चैनल सीक्रेट ब्यूटी। केमन आছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস আবারো চলে এসেছি নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টের রিভিউটি করতে যাচ্ছি সেটি খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট, খুবই ভালো কাজ করে স্কিনের জন্য। এটি বিশেষ করে তাদের জন্য যাদের ফেস হচ্ছে একনি ইফেক্টেড, যাদের ফেসে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা আছে বা যাদের হচ্ছে স্কিন অনেক বেশি সেনসিটিভ, কোনো ধরনের ফেস ওয়াশ বা ক্রিম বা হচ্ছে সোপ ইউজ করতে পারছে না, তাদের জন্য এইটি খুবই উপকারী একটি প্রোডাক্ট। তো এটি টি ট্রি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। টি ট্রি নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবাই জানে যে টি ট্রি ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল। তারপর আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে ট্রাই করবো যে এটি আপনার স্কিনের কী কী বেনিফিটস দিচ্ছে আর একটি কারা ইউজ করতে পারছেন, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করলে অনেক ভালো রেজাল্ট এর থেকে আপনারা পাবেন, সেটি আমি আপনাদেরকে আজকে ভিডিওতে ক্লিয়ার করার ট্রাই করবো। এবং এর সাথে কী ইউজ করলে আপনাদের আরও বেটার রেজাল্ট আপনাদের আসবে সেটা আমি ইনশাল্লাহ বলে দেবো আজকের ভিডিওতে। তো আমার সামনে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়ে রিভিউতে যাচ্ছি। মেইন রিভিউটি করার আগে জাস্ট আপনাদেরকে একটি জিনিস আমি হচ্ছে রিকোয়েস্ট করবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করেন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স এই যে প্রোডাক্টটি আছে আমার হাতে সেটি হচ্ছে টি ট্রি ফেস ওয়াশ বা ফেস ক্লিনজার। এই যে টি ট্রি ফোমিং ফেস ওয়াশ এটি ফোমের মতো হচ্ছে আপনার স্কিনকে অনেকটুক হচ্ছে ফোমিং করে দিবে, আপনার ফেসটাকে আপনি ফোম হয়ে যাবে। এটা দেখতে লিকুইড মনে হলো, এটা কিন্তু ফোমিং ফেস ওয়াশ। এই যে লিকুইড যে ভিতরে যে প্রপার্টিস দেখতে পাচ্ছেন, এটি যখন আপনি আপনার হাতে নেবেন, হাতে নিয়ে যখন প্রথমে পানি নিয়ে তারপরে হাতটা ভিজিয়ে নিয়ে হাতে নিতে হবে। হাতে নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করলে আস্তে আস্তে সেটা ফোমের মতো হয়ে যাবে। ফোম হয়ে গেলে সেটি আপনি আপনার ফেসটা পানি দিয়ে একটু ধুয়ে নিন, তারপরে সেই ফোমটা দিয়ে ফেসটাকে ম্যাসাজ করে দেন 1 মিনিটের মধ্যে ওয়াশ করে নিন। 1 মিনিট ম্যাসাজ করে ফেসটাকে ওয়াশ করে ফেলুন। জাস্ট ওয়াশ করার পরে আপনি ফিল করতে পারবেন যে আপনার স্কিন থেকে যত ধরনের ধুলা ময়লা ডার্ক যত কিছু ছিল একদম টোটালি কিন্তু ক্লিন করে দিবে। আর ব্রণ হওয়ার মেন যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে কেন আমাদের ব্রণ হচ্ছে। ব্রণ সেজন্যই হচ্ছে যখন আপনি হচ্ছে আপনার বাহিরে যাচ্ছেন বা আপনার ফেসে যখন অনেক বেশি অয়েলি হচ্ছে, যাদের ফেস অনেক বেশি অয়েলি তাদের স্কিনে ব্রণের পরিমাণটা বেশি হয়। কারণটা হচ্ছে যখন তার ফেসটা অনেক অয়েলি হয়ে যাচ্ছে, যে ময়লাটা আছে ধুলা ময়লা যেটা বাতাসে উঠছে আমরা দেখতে পাচ্ছি না অনেক ক্ষেত্রে, তো অনেক সময় দেখা যায় সেই ধুলা ময়লাটা এসে আমার স্কিনের যেই হচ্ছে আপনার লোমকূপটা থাকে সেটা ভরে যায়, আপনার যে হচ্ছে পোর্সটা সেটা একদম ব্লক করে দেয়। লোমের গোড়াটা যখন ব্লক হয়ে যায়, পোর্সটা যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু সেখানে হচ্ছে আপনার অক্সিজেন যাওয়া আসা করতে পারছে না, দ্যাটস ওয়াই সেখানে আপনার হচ্ছে ব্রণের সৃষ্টি হয়। আপনার লোমের গোড়ায় যখন আপনার হচ্ছে সেই ময়লাটা আটকে যাচ্ছে, যখন পোর্সটা বন্ধ হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেখানে ব্রণ হচ্ছে, ফেসের বিভিন্ন রকমের যে ডিজিজ দেখা দিচ্ছে। তো যদি আপনি হচ্ছে ভালো একটি ফেস ওয়াশ দিয়ে ডিপলি ক্লিন করেন, যেহেতু এটা ক্লিনজার, ক্লিনজারগুলো হচ্ছে একদম টোটালি একদম ভেতর থেকে আপনি ক্লিনজিং করে। নর্মালি ফেস ওয়াশ থেকে কিন্তু ক্লিনজার অনেক গুণে বেটার, কারণ হচ্ছে ফেস ওয়াশটা অনেকটা হচ্ছে আপনার উপর উপরে কাজ করে যায়, কিন্তু যেটা ক্লিনজার সেটা একদম স্কিনের ভেতর থেকে ক্লিনিং করে। সো এই জন্য আমি সবসময় হচ্ছে প্রেফার করি ক্লিনজার ইউজ করতে এবং সবাইকে আমি ক্লিনজারটাই সাজেস্ট করে থাকি। তো ফোমিং যে ক্লিনজারটা আছে এটা আপনার স্কিন থেকে হচ্ছে সেই ধুলা ময়লাটা যখন ক্লিন করে দিবে, অয়েলটা ক্লিন করে দিবে, পোর্সটা যখন খুলে যাবে তখন কিন্তু সেখানে ব্রণ হওয়াটা পসিবিলিটি অনেক কমে যাবে। অ্যান্ড যাদের অলরেডি ব্রণ আছে তারা কি করতে হবে, তাদের কিন্তু সেই ব্রণের যে জীবাণুটা আছে সেই জীবাণুটা কিন্তু আপনার এই ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ইউজ করলে কিন্তু সেই জীবাণুটা নষ্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে করে যখন ফেসটা যখন ক্লিন থাকবে তখন কিন্তু আস্তে আস্তে করে আপনার সেই ব্রণটাও কমে যাবে। তো এই জন্য আমি বলবো যে আপনারা যখন ব্রণের জন্য কোনো প্রোডাক্ট ইউজ করছেন তখন ট্রাই করবেন যে ক্রিম না ইউজ করে, বিশেষ করে আপনারা ইউজ করবেন যে ফেস ওয়াশ, সেরাম অথবা হচ্ছে অয়েল টাইপের প্রোডাক্ট ইউজ করে, যেটা স্কিনের ভেতরে যায়, যেটা স্কিনের ভেতর থেকে কাজ করে। কারণ ক্রিম অল টাইম হচ্ছে স্কিনের উপর থেকে কাজ করে, ভেতর থেকে কাজ করার জন্য আপনাকে সেরাম অথবা অয়েল ইউজ করতে হবে, তাহলে এটা আপনি ভালো রেজাল্ট পাবেন। একদম ভেতর থেকে হচ্ছে আপনার যে ব্রণের জীবাণুটা আছে সেটাকে নষ্ট করে দিবে, তাতে করে নতুন করে ব্রণ আসার পসিবিলিটি কমে যাবে। কিংবা ব্রণ চলে যাওয়ার পরও কেউ যদি এই ফেস ওয়াশটা আপনারা কন্টিনিউ করে যান তাহলে কিন্তু আপনার ফেসে নতুন করে ব্রণ হওয়ার পসিবিলিটি একদমই হচ্ছে 95% হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমি বলবো যে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটি যাদের ব্রণ আছে তারা ইউজ করতে, পাশাপাশি যাদের ব্রণ নেই, যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা এটি অ্যাপ্লাই করতে, তাহলেও কিন্তু ভালো রেজাল্ট দিবে। এই না যে শুধু ব্রণ থাকলেই অ্যাপ্লাই করতে হবে, ব্রণ থাকা ছাড়াও কিন্তু এটি ইউজ করা যাবে। তো এই ফোমিং ফেস ওয়াশটি যাদের ব্রণের প্রবলেম আছে তারা তো অবভিয়াসলি এটি ইউজ করবে। তাছাড়া যাদের ব্রণের প্রবলেম নেই কিন্তু হচ্ছে তাদের অয়েলি স্কিন বা সেনসিটিভ স্কিন তারাও এটি ইউজ করতে পারবে। এটি ইউজ করার প্রসেসটা হচ্ছে প্রথমে फेसटा पानी दिए एक धुए निते हबे। तारपर हाथे एखान थेके जे प्रपार्टिसटा आछे सेटा होच्छे निते हबे लिकुइड जेटा आछे सेटा निये खूब भालो करे फोम करे निते हबे। तारपर फेसे यूज करे एटाके होच्छे 1 मिनिट मैसेज करते हबे, मैसेज करे धुए फेलते हबे। 1 मिनिटेर बेशी राखार कोनो दरकार नेई। तो अपना होच्छे 40 मिनट थेके 40 सेकेंड थेके 60 सेकेंडर मध्य 1 मिनिटर मध्य हाफ मिनिट बा 1 मिनिटर मध्य अपना होच्छे खूब भालो करे फेसटाके मैसेज कर वाश कर नेबेन। और यूज करार पर इन्स्टैंट अपनी फिल करते पारबेन स्किनटा अनेकटाई होच्छे आपनार होच्छे टान टान लागछे, स्किनटा अनेकटाई होच्छे आपनार एकदम वाश करार परपरई सेटा फिल करा जाय जे स्किनटा अनेक बेशी होच्छे आपनार अयल रिमुव हये गेछे, स्किनटा ब्राइट लागछे, हालका ब्राइट लागबे स्किनटा एबं होच्छे फेस थेके टोटाली अयलटा चले जाबे, अयलटा टोटाली रिमुव करे दिबे। सो आपनार स्किनटा ब्राइट देखाबे एबं आपनार स्किनटा किन्तु अनेक हेल्दी देखाबे जोदि आपनि এটা ইউজ করতে থাকেন। স্কিনটা আস্তে আস্তে করে হচ্ছে সফট এন্ড হেলদি হতে থাকবে। তো আপনি এই প্রোডাক্টের পাশাপাশি একটির জন্য কি ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যখন এই প্রোডাক্টটা ইউজ করবেন তার পাশাপাশি অবশ্যই হচ্ছে আপনার হচ্ছে যে একটা ব্রনের হচ্ছে টি ট্রি অয়েল আছে, টি ট্রি অয়েলটা ইউজ করা ট্রাই করবেন। টি ট্রি অয়েলটা ইউজ করলে আপনার স্কিন থেকে হচ্ছে ব্রনটা চিরতরে চলে যাবে, স্কিন থেকে ব্রনটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে ভেতর থেকে চলে যাবে। সো আমি বলবো যে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে এটার পাশাপাশি হচ্ছে টি ট্রি যে অয়েলটা আছে অয়েলটা বা টি ট্রি যে সিরামটা আছে সিরামটা ইউজ করার জন্য। सो যাদের হচ্ছে ব্রনের প্রবলেমটা খুব বেশি থাকবে তারা হচ্ছে অবশ্যই এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটি ওয়াশ করার পরে দেন টি ট্রি এই যে অয়েলটি আছে টি ট্রি অয়েলটি ইউজ করতে হবে। টি ট্রি অয়েলটি ইউজ করলে সেই ব্রনটি একদম ইনশাআল্লাহ 100% ভেতর থেকে চলে যাবে, নতুন করে ব্রন আসার কোনো পসিবিলিটি থাকবে না। তারপরেও যখন আপনার ব্রনটি চলে যাচ্ছে যাওয়ার পরে কিন্তু আপনারা এই অয়েলটি ইউজ করা স্টপ করে দিবেন, বাট হচ্ছে ফেস ওয়াশটি কন্টিনিউ করে যাবেন। তাতে করে নতুন করে ব্রন আসার যে পসিবিলিটি সেটা কিন্তু কমে যাচ্ছে, ব্রন আসার কোনো পসিবিলিটি থাকছে না। सो आशा करी आपनारा बुझते पारछेन। आर टी ट्री अयेलटी कि करे अप्लाई करते हबे, टी ट्री अयेलटी होच्छे शुधुमात्र आपनार ब्रनेर उपरे अप्लाई करबेन, जेखाने जेखाने ब्रन आछे शुधुमात्र ब्रनेर उपरे एई टी ट्री अयेलटी यूज करते हबे। आर एई जे टी ट्री अयेलटी आछे एटी किन्तु एरकम काचेर एकटी बोतले थाके, एटी खुबई इफेक्टिव स्किनेर जोन्नो। आमार किन्तु टी ट्री अयेल शुधुमात्र टी ट्री अयेल निये होच्छे एकटी रिव्यू आछे, आपनारा सेटा सेई रिव्यूटी देखते पारेन। सेटा टी ट्री अयेलेर आरो ब्रन छाड़ाओ आरो आदार्स अनेक इउज आछे, सेई इउजगुलो नियेओ किन्तु आमि सेखाने कथा बोलेछि। तो अपनारा चाहले से देखते पारेन एखाने 10 ml एर होच्छे टी ट्री अयेलटी 10 ml आछे एबं एटी होच्छे एरकम भितरे लिकुइड एकटा आछे। आपनाके जेटा करते हबे टी ट्री अयेलटी यूज करार समय आपनारा होच्छे एखान थेके एटा लक करा आछे। सो आपनारा जखन टी ट्री अयेलटी यूज करबेन टी ट्री अयेलटी आपनाके शुधुमात्र ब्रनेर उपरे अप्लाई करते हबे। तबे जादेर फेसे छोटो छोटो ब्रन थाके अनेकेर थाके जे छोटो छोटो पुरो मुखे होच्छे छोटो छोटो ब्रन हये थाके सेई क्षेत्रे तारा फुल फेसेटी अप्लाई करते पारबे। सो जोदि आपनारा एई प्रোডাক্টগুলো ইউজ করেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের স্কিন থেকে ব্রনের প্রবলেমটা टोटाली एकदम होच्छे सल्व हो जाबे आर स्किन अनेक बेशी हेल्दी एबं ग्लोइंग देखाबे। जारा स्किनटाके भालो राखते चाच्छेन स्किनटाके निये कोनो प्रकार टेंशन करबे ना इनशाल्लाह एई प्रोडक्टगुलो यूज करले आपनार स्किन भालो राखा जाबे, स्किन थेके सब धरनेर ब्रन बा अन्यान्य जे प्रब्लेमगुलो आछे सेगुलो इनशाल्लाह सल्व हो जाबे। जादेर होच्छे स्किने क्षत आछे तारा एटी यूज करबेन ना, जादेर स्किने क्षत काटाचेरा थाकबे तारा किन्तु एटी अप्लाई करबेन ना, बा जादेर बयस होच्छे 12 বছর एरकम तारा एटी यूज करा जाबे ना, ताछाड़ा सबाई एटी अप्लाई करते पारबे। सो जोदि कारो एई प्रोडक्टगुलो आमादेर काछ थेके पारचेज करते चान ताहले स्क्रिने देওয়া যে নাম্বারটি আছে ফোন দিয়ে অলরেডি কনফার্ম করে ফেলুন এবং আমাদেরকে জানান আমাদের ভিডিওটি কেমন লেগেছে। লাইক দিন, শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে আর করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।